নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে ওয়েদারটা দেখুন, একদম চারিদিকে যেন অন্ধকার হয়ে আছে, আকাশে খুব মেঘ আর বৃষ্টি হবে হবে এরকম একটা ব্যাপার। রোদ নেই, সকাল থেকে রোদের কোনো দেখা নেই, আর সকালের দিকে ভ্যাপসা গরম ছিল, এখন একটু হাওয়া ছেড়েছে, যা ভালো লাগছে। তো বৃষ্টি আসবে আবার কখন সেটা তো বুঝতে পারছি না, বৃষ্টি আসলে তো একটা দুশ্চিন্তা, চারিদিকে তখন গোছ গাছ করার একটা ব্যাপার, এটা তোলা এটা এ করা, সেই ব্যাপারটা থাকবে। তো সেটা যখন হবে হবে, আর রান্নার সময় বিশেষ করে বৃষ্টিটা আসে আমি দেখেছি, তো এখন রান্না বান্না করব। আর আজকে ডিম রান্না করব, তবে ডিম দিয়ে অন্যরকমভাবে কিছু বানাবো। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। এখন রান্নাঘরের চাবি নিয়ে এসেছি, রান্নাঘরটা খুলবো, খুলে ওখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে যাব। কদিন ধরে তো এখানে রান্না বান্না হচ্ছিল, আর এখানে যা অবস্থা ঘরে ওখানে সেই একই অবস্থা, বৃষ্টি হয়ে ঝড়ঝাপটা দিয়ে রান্নাঘরের মধ্যেও জল ঢুকিয়ে কাদা করে রেখেছে, ওখানেও সেই একই অবস্থা। তো এখন এখান থেকে কিছু নিয়ে গিয়ে আর ওখানে রান্না যাচ্ছিলাম রান্নাঘরের দিকে, তো ও এসে জল ঘরে এখানটা ঢুকলো, আমিও পিছু পিছু এসে ঢুকলাম। তো এসে বসছি, তা যেন মনে হচ্ছে একেবারে হাই স্পিড ফ্যান চলছে, এত হাওয়া, দারুণ হাওয়া, আর আসতে বারবার হাই উঠছে, বলে কি ব্যাপার, তুমি আর রান্না বান্না করবে না নাকি, এবার ঘুমাবে? সকাল থেকে তো অনেক কাজ কর্ম করেছি, এবার চানটান করে উঠে যেন মনে হচ্ছে একটু ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু রান্না বান্না তো করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, অনেক জিনিসপত্র কাছাকাছি করেছি, রোদ নেই। তাও ব্যাপারটা হচ্ছে কি, ঘরের মধ্যে এখানে জল পড়েছে সেটা ভিজে গেছে, এখান থেকে কাদা ছিটকে উঠেছে জিনিসপত্র, এইসব ধোয়া মাজা করতে করতেই আজকে সকাল থেকে দিনটা কেটেছে। তো এখন যাই দেখি, যাই কিছু করে আর সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে ভাবা যাবে ঘুমের কথা। পুকুর মাঠ সবটা জলে ভর্তি হয়ে যাওয়ার পরে জলঘরের পরিবেশটাও পরিবর্তন হয়ে গেছে। এখানে বসে থাকলে গরমে হাওয়া লাগতো, কিন্তু এখন শুধু হাওয়া না, হাওয়ার পাশাপাশি একটা প্রাকৃতিক সৌন্দর্যের বাতাবরণ তৈরি হয়েছে যা মনকে অন্যরকম একটা প্রশান্তি এনে দেবে। চলুন ম্যাডাম, এখানে বসে থাকলে হবে না, ওটো ওটো ওটো, রান্নাঘরে চাবি কই? এত অন্ধকার চারিদিকে, আমি তোমার ছবি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি না, কালো কালো ভূত মতো দেখাচ্ছে। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। জল পড়েছে, জল পড়েনি, জল ঢুকেছে বিভিন্ন জায়গা থেকে, দেওয়া গোবর মাটি দেওয়া তার পরদিন, কিন্তু শুকায়নি, সেরকম ভিজে ভিজে আছে। তো এদিকেও সেই একই অবস্থা, তো কোথায় বসে কি করব? এখানে রৌদ্র না বেরোলে, একটু হাওয়া বাতাস, ওয়েদার একটু পরিষ্কার না হলে হবে না। মালপত্র সব এনে এখানে গোডাউন জাত করে রাখা আছে, শুকাবে আর কি, কালকে থেকে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস। আর ভয় নেই, ঝড় হবে না, বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে হোক আর কি, সেই ঝড় আর হবে না, কিন্তু এই যে ঝোড়ো হওয়া এরকম তো হবে, দক্ষিণা উত্তরে সব রকম একসঙ্গে মিক্স হওয়া দিচ্ছে। সব নিয়েছি যা যা দরকার, এখন গিয়ে চটপট রান্না করবো। এই মিক্সারটা ছিল এখানটায়, তো এখন কিছু মশলা গুঁড়ো করতে লাগবে, ওই জন্য নিয়ে যাচ্ছি, আর ধুলো ধুলো পড়ে গেছে ঝড়ের ঝাপটায়। কি শব্দ হচ্ছে বলতো, চালে শুধু খাট 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 করে কত কি আছে আমাদের ঘরে, ওইখানে চালে এমন শব্দ হচ্ছে যেন মনে হচ্ছে কিছু একটা পড়লো, পড়লো যেমন মনে হচ্ছে বৃষ্টি এসে গেছে, মানে বৃষ্টির ফোঁটার মতো মাঝে মাঝে পাতা পড়ছে না পেছনে, অত গাছ গাছে উপরে চালে পাতা পড়ছে, আর সেই পাতা ঘরের ভিতর থেকে ঝাড় দিতে হচ্ছে, কি করে ঢুকে যাচ্ছে। বেগুন গাছে যে পরিমাণে ফুল হয়েছিল সেই ফুল কিন্তু ঝড়ে সব উড়ে গেছে, এত পরিমাণে ঝড়, যেখানে বড় বড় গাছ পড়ে যাচ্ছে সেখানে আর বেগুন গাছের ফুল থাকে, তুলতে তো হবে, তুলো। বেগুনও কিছু কিছু পড়ে আছে দেখতে পাচ্ছি গাছতলা দিয়ে, কম লাগছে গাছে।
হ্যাঁ, অনেক বেগুন ছিল, ছোট জালি, এই ঘাসের ভিতরে সব পড়ে গেছে। হাতে অনেক জিনিসপত্র রেখে আসি, তারপরে কটা বেগুন টেগুন তুলে নেবো। সব গাছ বেরিয়ে গেছে, এরা বাড়িলে একটু দেখে আসি, ফোন করতে হবে, গাছ না তুললে ক্ষতি হয়ে যাবে। একটু জিরে আর ধনে একসঙ্গে একটুখানি ভেজে, ঠিক না, কড়াইটা গরম করেছি, করে আবার বন্ধ করে দিয়েছি। গরম কড়াইতে যা হচ্ছে সেটাই একটু মচমচে হলে তখন গুঁড়ো করব। এটা রৌদ্রে দিয়ে বেশিরভাগটা গুঁড়ো করে রাখি, কিন্তু রোদ তো নেই, এখন এইভাবে করতে হচ্ছে। ভাতটা আগেই করেছি আর ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে ও মাথার দিকে গেছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে, এখন ছাড়িয়ে নেবো সব। ডিম আলু সেদ্ধ করে নিয়েছি, এটা ডিম আলু একটা তরকারি যেমন হবে, তার পাশাপাশি ডিম দিয়ে একটা অন্য কিছু বানানোর চেষ্টা করছি, দেখা যাক কি হয়। অনেকক্ষণ থেকে এই কথাটা বলছো শুনছি, এটা আমার সঙ্গে আমার এক দিদির ফোনে কথা হয়েছে, সে বললো এইভাবে একদিন করে খেয়ে দেখো ভালো লাগে, তো সেটাই আমি করার চেষ্টা করছি। আমাদের যে সমস্ত রান্না বান্না যেরকম খাই, রান্না জানি, ছোট থেকে একেবারে দেখে আসছি মা ঠাকুমাদের রান্না, সেই রকমই রান্না খাওয়াটা করি আর আপনাদের সামনে সেটাই দেখাই। তবে বিভিন্ন খাবার বিভিন্ন ভাবে রান্না করা যায়, একই জিনিস অনেক রকম পথ করে করা যায়। ঠাম্মা কি রসুন ছাড়ানোই একেবারে ওটা পার্মানেন্ট ডিউটি হিসেবে? ডিম রসুন লাগবে, মাংস রসুন লাগবে। ওটা মা রসুন ছাড়ানো কত আননি? আর একটা প্যাকেট আছে আমাদের জন্য, সেই কেমন একটা মতন বাস হচ্ছে, রিফিউজিদের মতো বাস হচ্ছে একদম। আমরা এখন ক্যাম্পে আছি, গুছিয়ে গেছি যে একটা সেটিং জায়গা রাখবে, এটা এখানে রেখে তো ওটা সরাতে হচ্ছে, এটা এপাশে ঠেলো, ওদিকে সরাও ঘোরাও, এই করতে করতে হয়ে যাচ্ছে। আমি আলু ছাড়ো, আলু তো যখন ছাড়ানোর ছিল তুমি তখন কি করছিল বলো আমাকে, আলু যখন ছাড়াচ্ছিলাম তুমি তখন কি করছিল বলো, সত্যি কথা বলো। টিভি দেখছিল, আমি আলু ছাড়াচ্ছি। তখন নাকি কি একটা কার্টুন হয়, ওই কার্টুনটাও কোনোদিন দেখতে পারে না, এরপর তো আর মোটে দেখার অপশন থাকবে না, স্কুল খুলে গেলে আমন দেবে। আর বাবাও বলে দিয়েছে যে এইবার লাস্ট টিভিতে টাকা ভরা। হ্যাঁ, আলু ছাড়ানো হয়ে গেছে তো, টিভি যে কারণে নিয়ে এসেছিলাম সেটা যখন মিটলো না তো টিভি এবারে লাইফটাইম বন্ধ। এখন এই আলু আর ডিম এইভাবে গ্রেট করে নেব, একই ডিম আলু সেদ্ধতে দু রকম পদ হচ্ছে। আমার চান করা হয়ে গেছে, আজকে অনেকক্ষণ ধরে সাঁতার কাটলাম, আমার চোখের আড়ালে হচ্ছে এগুলো, আর রাত্রে খুক খুক করে কাশি হচ্ছে। আরে মোর টান যা ডাল, আমি আলু কুর, আলু কুরবে তুমি যে কি করতে চাইছো আমি এখনো বুঝতে পারছি না, শুধু তো এটা ওটা করেই যাচ্ছো, আর কোনো মশলা গুঁড়ো করলে আদৌ যে ঠিকঠাক হবে কিনা বা কি হয় ব্যাপারটা ফোনে ফোনে শোনা তো, চোখে দেখলে তাও ব্যাপারটা এক জিনিস, এখন দেখি কি হচ্ছে। আলুটা ঘষে নিয়েছি, আমি একদম অল্প করে করব, যদি ঠিক হয় তাহলে পরের বার আবার বেশি করে করব, ওই জন্য এই সব ডিমগুলো বা সব আলুগুলো দিয়ে করব। ওটা মা গাং ধারে বসে আছো, হাওয়া লাগতেছে ভালো নাকি? নদীর ধারে চলে এলাম, মরানি পড়ে যাচ্ছে, তাও কিন্তু জোয়ার কম উঠছে না, দেখুন জোয়ার কিন্তু যথেষ্ট বেশি। আসলে যত দিন যাবে এই বর্ষার সময় তত এরকমই জোয়ার হবে, নদী কানায় কানায় পরিপূর্ণ থাকবে। যদিও রেমাল ঝড়ের দিনে যে ধরনের জোয়ার উঠেছিল তার থেকে অনেকটা কম, তবুও বছরের অন্যান্য দিনের তুলনায় জোয়ার এখন বেশি। শীতের সময় জোয়ারটা অনেক কম থাকে, কিন্তু এই বর্ষাকাল ভোর এরকম নদী ফুলে ফেঁপে বড় হবে। বোটটা এখানেই স্থায়ীভাবে রাখবো ভাবছি, যেহেতু এখন খুব একটা বের করা হচ্ছে না, ওই জন্য আর ওই নদীর কাছে অতটা
বাইরের দিকে আর রাখবো না। আকাশে কিন্তু মেঘ, কালো মেঘ শুনতে পাচ্ছি, আবার বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে, তারই বোধ হয় পূর্বাভাস। তুমি আবার কি খাচ্ছ? মদন? বেশ, এগুলো মদন বললে আবার সবাই চিনতে পারবে না, এর আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে। মনাক্কা প্রথম দিকে ফুলকলমিগুলো কিছুটা সুস্মিতা এনে রেখেছে এখানে, আর বেশিটাই আছে জলের তলায় এখন। এই ফুলকলমি আনবে না? কবে জল আর কমবে না আরো বাড়বে? আমি একটুখানি রাস্তার দিকে গেছি, আমি বলছি আর আলু দিস না, তারপরে মনে হয় একটা আলু দিয়েছে। আজকে কি বাবু রান্না করবে নাকি? বাবু বাবু ডিম গ্রেট করছে। বাবু রান্না করবে? বাবু কিন্তু কালকেও মাংস তরকারি অর্ধেকটা রান্না করে চলে গেছিল, তাই ওই জন্য অত টেস্ট পেয়েছিলাম। আলুটা কে ভেজেছিল? ওই জন্য কুসুমটা কালার ওই সাদার উপর এরকম পড়ছে, তো বলছে ছাই পড়লো নাকি। ও দারুণ কিন্তু ডিম গ্রেট করছে বাবু। হ্যাঁ সব দিকে সব পায়। আমি এখন এইগুলো করে নিয়েছি, এইগুলো রান্না, আর এটা ইয়ে আগে চাপাই। মশলাপাতি সব রেডি, বাটাবাটি যা করার সব মিক্সারে করে নিয়েছি, আর গুঁড়ো করার ছিল সেটাও করেছি, এখন ঝটপট রান্না হবে, আর কোনো কিছু বাকি নেই। গুছিয়ে নিতে যায় একটু সময় লাগে, তারপরে হয়ে যায়। কড়াইতে তেল দিয়েছি, এখন তেলের মধ্যে একটু গোটা জিরে দেবো, আর এখানে পেঁয়াজ রসুন আর আদা একসঙ্গে বেটেছি একটু দেবো। প্রথমে আলুটা দেবো লবণ স্বাদ মতো, আলুটাকে একটু ভালো করে ভাজবো। দাও তো লঙ্কা ফঙ্কা যা আছে সব দিকে এক এক করে দিকে তো হবে। বেশ কালারটা চলে এলো, কাশির কথা বললে মার খাবে বাবু। শোনো আমি এই পুরটা তৈরি করে জলে আমি ওটা বানাতে লাগবো, তুমি ডিমের তরকারিটা রান্না করে ফেলো। হ্যাঁ রান্নার কথা শুনলে বলে হ্যাঁ খুব মজা পাচ্ছ না? ছাড়ো দেখে এগুলো কি পড়ছে। এবারে আমার সোনা গেট করে রেখেছে সেই দিন, সেই দিন আলুর সঙ্গে ভালো করে ভিজিয়ে। এবার একটু জিরে আর ধনে গুঁড়ো, একটু দারুণ হয়ে গেছে, এই যে একটু খাওয়া হয়ে গেছে। আমার চারিদিকে কাঠ পড়ে আছে আর এই গ্যাস পুড়িয়ে রান্না করতে হচ্ছে, কতটা অস্বস্তি লাগছে, আর হয় তো না তাড়াতাড়ি, আর হাওয়াও দিচ্ছে এদিক ওদিক থেকে, সেও তো এক সমস্যা। পুরটা রেডি হয়ে গেছে, উঠিয়ে নেব। পুরটা ঠান্ডা না হলে তো কিছু করতে পারছি না, এই ফাঁকে ডিমের তরকারিটা চাপিয়ে দিই। তেল দিয়ে দিলাম কড়াইতে, ডিম আর আলুতে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। আলুগুলো কি এরকম গোটা থাকবে নাকি? থাকবে, ভাঙবো আমাদের। না না আলু একটু ফাটিয়ে দাও, ফাটিয়ে দাও। আমার যদি ইচ্ছা হয় আমি ওদেরকে ভাঙবো, না হয় ভাঙবো না। হ্যাঁ তোমার ইচ্ছের উপরে অনেক কিছু। তাহলে তুমি নাও। এবারে ডিম আর আলুটা দেবো, এইভাবে ছাড়লে ঠপাস করে পড়বে, আমার গায়ে তেল ছিটকে উঠবে, ওর থেকে পাওয়া দরকার নেই। জাল পাতবে একদিন, ওই জাল পাতবে পাতার পাতা ছিল, ফোন করেছিলাম বললো না বৌদি সে পাতা হয়নি, এখন পাতা হয়নি যখন আমরা কি খাবো, আমরা যাই কিন্তু দিন দিন খাই। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব।
এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছে আর অফ ক্যামেরায় যা বলছে সেগুলো বলবো? বলো। এমন কিছু বলছি না যা তুমি বলতে পারবে না। তুমি বলো তাহলে। তাহলে আর আমি অফ ক্যামেরায় কেন বললাম? এই ধরনের আলোচনা গুলো হচ্ছে আর এখানে আমি এই ধরে দাঁড়িয়ে আছি কোনার মধ্যে গরমে, আমিও দেখবে না। তুমি এই ধরে দাঁড়িয়ে আছো বলেই তো সবাই দেখতে পাচ্ছে। এতক্ষণ পরে শো না করে আলুগুলো ফাটিয়ে দিতে ভালো হতো। না না, একটু ফাটা গোটা থাকবে কিন্তু একটু। আমি ওকে চাপবো। আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি না, আসলে আমারই ব্যর্থতা। তুমি আরেকটু চেষ্টা করো, দেখো আমি ঠিক বুঝে যাবো। না হ্যাঁ, চেষ্টা করে দেখো। এর পরেও চেষ্টা করাটা আমার আরো বোকামি হবে। তুমি যেটা বলতে চাচ্ছো আমি সেটা এখন এই আগুনের মধ্যে হাত না দিয়েও করার চেষ্টা করবো। না, তোমাকে আর করতে হবে না, যা করছো করো। আমি কিন্তু আর বেশিক্ষণ দাঁড়াবো না এখানে। এখানে যা গরম, ঝড় হচ্ছে বাইরে, আর এখানে কোনো হাওয়া নেই। গরম তো লাগবে। কড়াইয়ের মধ্যে হাত দিয়ে ভেঙে দিয়েছি। ভালো হয়েছে, আমি যা বলেছিলাম সেটা হয়নি। তুমি যে কি বলছো আমি বুঝতে পারছি না। আমি তো ওই যে বললাম, আর আমি চাই না তোমাকে বোঝাতে। তুমি না, আমি তো এইটা দিয়ে করে করে ভাঙ। ঠিক আছে ঠিক আছে, মানে ও বলতে চাইছে এবার শুনো আমি বুঝেছি কিনা। হ্যাঁ বল। গোটা আলুটাকে এইভাবে চেপে ছেড়ে দেবো, মানে ও একটা কুশে কোষে আসবে আর ভেতরটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে, একটা ভাপা ভাপা মতো আলু গোটা থাকবে কিন্তু ফেটে যাবে। ওকে ভাঙা পাকা কুল বা ডাঁশা কুল যদি চাপ দিলে হয় যেমন না হয় ঠিক ওইটা। বাবা, তোমাকে বোঝানোর জন্য আমাকে কত ধরনের উদাহরণ টেনে আনতে হচ্ছে বুঝতে পারছো? ঠিক আছে, আমি ভাবছিলাম গোটা গোটা ভেজে আর তুলে নেব, নিয়ে মশলা করে এই করব। তোমার জন্য ভাঙলাম, ভেঙে আবার তুলতে হবে। তুলে মশলা কড়াইতে তেল দিয়েছি, এখন পেঁয়াজ রসুন আদা একসঙ্গে বেটেছিলাম, সেই প্যাকেটটা দেবো আর রেখে দিচ্ছি। এর মধ্যে টমেটো বাটা দেবো, দুটো টমেটো বেটেছিলাম। সবাই একটু খাবে, দেওয়া হবে টমেটো একটু। হাতটা ধোয়া আছে, ভালো লাগলে খাবে না। কেমন ভাত ভাত ছিটকে লেগেছে চোখ। টেস্টটা এবার বলো, ওটা ঝাল বুঝতে পেরেছি। দারুন। ওকে, আসলে কি বলো তো, তুমি সেম সেমে দাঁড়িয়ে আছো তো ছিটকে তো হচ্ছে লেগে যাচ্ছে। এখানে এমন মানে জায়গাটা এমন পজিশন যে এখানে দাঁড়ানো যায় না ঠিক মতো। আমার এই রান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে না প্রচন্ড পা ব্যথা করে, খুব মজা। আর আমার দাঁড়িয়ে থাকতে কি হচ্ছে? তুমি যে কতবার এখান থেকে যাচ্ছ আর গিয়ে ফ্যানের তলায় বসছো আর এ করছো সে আর কি করবো? তুমিও যাও, লবণ দেবো আর বলো আমিও যাবো, মানে তাহলে তো এখানে রেখে চলে যেতাম। আমি ওটা অফ রাখতে হবে। লবণ হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবারে ভাজা আলু আর ডিমটা দেবো, ডিম আলু একসঙ্গে আর একটু নেড়ে করে দেবো। জিরে আর ধনে গুঁড়ো, এইবারে জল দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা মশলা দিয়ে আর ভাজা। জল দিলে খুব ভালো হবে। জল দিলে রে আই রে, এরপর তো সেটা বানাবো তো, সেটা আমার এখানে থাকতে। জল দিলে তো ভালো হবে। সব বানানো হয়ে গেল কিন্তু কি যে করছো তুমি, পাঁপড়গুলো সব জলে ভিজিয়ে দিলে। তবে এই পাঁপড়গুলো বড় সাইজের পাঁপড়গুলো খুব ভালো হয়। আচ্ছা, একটুখানি ভিজুক। এই ভিজানো পাঁপড় এই তুলে নিয়েছি, এখন এর মধ্যে এই মিশ্রণ ডিমের একটু দেবো মাঝখানে। আর এই যে আটা, ময়দা নেই ওই জন্য আটা গুলে নিয়েছি, এই কানা দিয়ে দেবো। এই তুলে এবার তাহলে এর ওখানে আসবে, ওই জন্য এখানে একটু। এই দারুণ আইডিয়া দিয়েছে দিদু ভাই।
আমার ঠাম্মা পাশে বসে আছে, হুম বোঝার চেষ্টা করছে। এই প্যাটিস টাইপের হচ্ছে নাকি? হ্যাঁ, এক পাম্পর প্যাটিস। দেখা যাক কি, তুমি যে কি সব নাম দিচ্ছ আমি জানি না। ওটা মা তাহলে কি বানাচ্ছে বুঝতে পারলে? এবার আম্মা হাসছে, বললো সে বুঝছে কি যে করে। ঠিক আছে, এক এক করে করে ফেল। ওদিকে তো ডিমের তরকারিটা ফুটছে, একটুখানি গরম মশলা দিয়েই নামিয়ে নেবো, ফুটা হয়ে গেছে। কিন্তু এইটা করতে একটু সময়, এটা ওটা আইটেম করা যায় কিন্তু সেটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। যেটা চট জলদি হয় ঝপ করে হয়ে যায়, সেইটা করে ঝপ করে খাওয়ার চেষ্টা, এটা করতে একটা কতটা সময় লাগে। এদিকে ডিম আলুর ঝোল রেডি, একটুখানি গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নেব। আবার পাঁপড় ভাজা, প্রথম যখন কোনো রান্না করা হয় তখন একটা চাপে থাকা হয় কি হবে কি হবে কি ব্যাপার। একদম বড়মা দিয়েছে, এইগুলো কি এমনি শুধু খাওয়া যাবে তো? সন্ধ্যাবেলা চায়ের আগে বর্ষা পড়ুক, বর্ষার সময় একসঙ্গে। ঠিক আছে, ডিমের তরকারিটা যেরকম করেছিলাম সেরকম যে মশলাগুলো রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে মশলাটাকে কষিয়ে একটু জল দিয়েছি, এটা এখন দিয়ে দেবো। বাট্টামশাই আমার মুখে দিয়ে খাচ্ছে, কেমন লেগেছে সেটা বলো। ভালো এটা যা লেগেছে, এটা শুধু খাওয়া উচিত, তরকারি করা উচিত না। উচিত না না, আমি কটা করে দেখি আর কটা রেখে দেখি। একদম, এটা কিন্তু আমি তরকারি খাবো না। আচ্ছা, আমি একটা খেয়ে যেটা বুঝলাম, আমিও কিন্তু একটা খেয়েছি, সৌরভও খেয়েছে, একটু নোনতা নোনতা ভাব, কেননা পাঁপড়টা তো নোনা, ওটা একদম সামান্য লবণ দিয়েছি। তুমি খাবে না তো? গরম মশলা গুঁড়ো উপর থেকে দিয়ে আর একটুখানি ফুটিয়ে মাখা মাখা করে নামিয়ে দেবো। সোনার কোনটা আগে দেবো? এইটা, এটা তুমি খেয়েছো ভাজা? ঠাম্মা ভাজা নিয়ে আসছে, ভাজা দিয়ে খাচ্ছে। একটু ঝোল দেবো? তোমার এইরকম লাল লাল ঝোল ঝোল কষা কষা এই সমস্ত খেতে ভালো লাগে না? বেশি করে দিলাম না, ভাজায় রেখে দিয়েছি। ভাজাটাও বেশ মুখরোচক হয়েছে, মুখে লাগছে, ওটা উপর থেকে মজমজ করছে, খেতে ভালো লাগছে। ভাজা তো ভালো লাগে, আমি তো সেই কথাই বলছি, ভাজাটা ভালো লেগেছে, এখন ঝোলে কি লেগেছে সেটা তো বলতে পারছি না। এগুলো কি সব ঝোলে দিতে হবে নাকি? তাহলে কি আবার এক্ষুনি মশলা করে রান্না করবো? দুটোর মধ্যে কোনটা বেশি ভালো, রান্না না তরকারি? ওই ভাজা কোনটা লেগেছে তোমার মুখে বেশি ভালো? তার মানে এর তার অন্যরকম, ওর তার অন্যরকম, দুটো দুই রকম জায়গা থেকে আলাদা না। বসে যাবো, ও তো খাবে না বলি। ভাত নিয়ে কিন্তু বসে গেছি, এটাও কিন্তু বেশ ভালো হয়েছে, রান্না করে খাওয়া যেতেই পারে। এই ডিমের জায়গায় আমি ভাবছি কখনো যদি একটু চিকেন একদম এ করে বেটে দেওয়া যায়, বা অন্য সয়াবিন যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা করে খাওয়া যায়, মাছ দিয়েও চলবে, যেটা বুঝতে পারছি এটা খেয়ে বেশ ভালোই হয়েছে। তো আজকে তো ডিমের উপরে দুখানা আইটেম করে দুপুরে খাওয়া দাওয়াটা হচ্ছে, আর আজকে পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।